টাউন বটতলি থেকে শুরু হলো বুথ বিজয় অভিযান। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিপ্লব কুমার দেব, সম্বিত পাত্রা, ত্রিপুরা নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। অসমের মুখ্যমন্ত্রীর হাত ধরে সোমবার থেকে শুরু হয়েছে এই বুথ বিজয় অভিযান। বুথ বিজয় অভিযানের মতো এত বড় অভিযান বটতলি কেন্দ্র থেকে শুরু হয়েছে, যার প্রশংসা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। আমরা শুরু করেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি বর্দোয়ালির 28 নম্বর বুথ থেকে। স্বাভাবিকভাবে এখানে বুথ প্রেসিডেন্ট, এখানে মণ্ডল প্রেসিডেন্ট, এখানে শক্তি কেন্দ্রের প্রমুখ, সমস্ত কার্যকর্তারা বাধাই পাত্র। কারণ কি, এত বড় অভিযান শুরুয়াত বর্দোয়ালি থেকে হয়েছে। আপনারা ভাগ্যবান কার্যকর্তা যে এই বুথ থেকে আমরা বিজয় অভিযান শুরু করেছি। বুথ বিজয় অভিযানে আমাদের একটা পর্ব আছে, আজকে বিস্তারিত আলোচনা হয়েছে, আপনাদের কাছে সেই বিষয়ে চলে আসবে। আর স্বাভাবিকভাবে বুথ বিজয় মানে তো যখন বুথ জেতা হয় তখনই সরকার হয়। যদি প্রতি বুথ আমরা জিতি তো সমস্ত এমএলএ আমাদেরই হবে। আপনারা ভালো করে কাজ করুন, আর সঙ্গে সঙ্গে এক জোশের সঙ্গে কাজ করা। মাঝে মাঝে আমাকে বলে, দাদা একটু জোশ কমে গেছে গা। আপ করোনা যদি থাকতো, যদি করোনা এখন থাকতো, সামনে মাস্ক লাগিয়ে, স্যানিটাইজার হাতে লাগিয়ে, দুই কমসে কম দুই হাত দূরে বসা, বাড়ি থেকে বেরোনোর সময় চিন্তা ভাবনা করা, এই সবগুলো সমাপ্ত নরেন্দ্র ভাই মোদী করেছে। যখন করেছে তো জোশের সঙ্গে বুথ বিজয়ের কার্যক্রম করা, আর প্রতি ঘরে যাওয়া, প্রতি ঘরে জনসম্পর্ক করা, আর যেই কার্যক্রমগুলি দেওয়া হয়েছে সেগুলো সঠিক সময়ে সঠিক দিশাতে সঠিক ব্যক্তির সঙ্গে আলোচনা করে কার্যান্বয়ন করা। আমার পূর্ণ বিশ্বাস এই 28 নম্বর বুথ এক রেকর্ড করে এখানে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হোক আর কার্যকর্তা না হোক, প্রত্যেকের বাড়িতে যাওয়া, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রাখা, আর যেভাবে আমরা 2016-17 শুরু করেছি ঠিক সেভাবে। কারণ এই কনস্টিটুয়েন্সি আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি, তার রেকর্ড হয়েছে, উপনির্বাচন হয়েছে, সেটাও আমরা 6000 উপরে ভোটে জিতেছি। তো স্বাভাবিকভাবে বর্তমানে সমস্ত কার্যকর্তাদেরকে আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর বুথ পূজা অভিযান এখান থেকে শুরু হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়কেও আমি অনেক অনেক সাধুবাদ এবং শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। সোমবার আগরতলার রবীন্দ্র ভবনে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বিজেপির বুথ বিজয় অভিযানের সূচনা হয়েছে। এরপরে এদিন বর্দোয়ালি কেন্দ্রে বুথ বিজয় অভিযানে অংশ নিয়েছেন বিপ্লব দেব। এদিন দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, আমার পূর্ণ বিশ্বাস এই বর্দোয়ালি কেন্দ্র বিপুল ভোটে জয়ী হবে 23 বিধানসভা নির্বাচনে। এছাড়া দলীয় কর্মীদের চাঙ্গা করতে এদিন নানানভাবে প্রধানমন্ত্রীর বিভিন্ন কল্যাণমূলক কাজের কথাও তিনি তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।